আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। জাবির এন্টারপ্রাইজ থেকে আমি রাজীব মাহমুদ আপনাদের স্বাগতম। তো ডিয়ার ভিউয়ার্স, বরাবরের মতো আজ আমরা আপনাদের জন্য শার্প ব্র্যান্ডের ভ্যাকুয়াম ক্লিনার ডিসপ্লে করেছি, আপনারা দেখেন। আমরা আজকে আপনাদের জন্য যে রিভিউ দেখাবো এটা হচ্ছে শার্পের ভ্যাকুয়াম ক্লিনার। শার্প আপনারা জানেন যে ইন্টারন্যাশনালি একটা ব্র্যান্ড, এটা হচ্ছে মাদার কোম্পানি হচ্ছে জাপানের, জাপানিজ ব্র্যান্ড হচ্ছে শার্প। পুরা বিশ্বব্যাপী এই ব্র্যান্ডটার খুবই সুনাম আছে। তো আপনারা যারা ভালো একটি প্রোডাক্ট ব্যবহার করতে চান ভ্যাকুয়াম ক্লিনারের, তারা অবশ্যই শার্প নিতে পারেন। আর আমরা আপনাদের জন্য তিনটা সাইজের, তিনটা মডেলের ভ্যাকুয়াম ক্লিনার রেখেছি শার্পের, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি আপনাদেরকে প্রত্যেকটা ভ্যাকুয়াম ক্লিনারের মডেল নাম্বার এবং এগুলোর যে স্পেসিফিকেশন অ্যাক্সেসরিজ থাকে সবই বলে দিব। আপনারা অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এবং আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, তারা যদি ইলেকট্রনিক্সের ব্র্যান্ডের প্রোডাক্ট আপডেট পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, রিকোয়েস্ট রইল। তো ডিয়ার ভিউয়ার্স, প্রথমে এই যে দেখেন আপনারা যে ভ্যাকুয়াম ক্লিনারটা দেখছেন, এটা হচ্ছে শার্পের। এটার মডেলটা হচ্ছে ECCA 1820, এটা হচ্ছে 20 লিটার ক্যাপাসিটির। দেখেন এখানে কিন্তু লেখাই আছে শার্প কর্পোরেশন জাপান, একদম অরিজিনাল শার্পের এগুলো প্রত্যেকটাই। এটা হচ্ছে 1800 ওয়াট ক্যাপাসিটির একটি ভ্যাকুয়াম ক্লিনার শার্পের। আর এটা এগুলো কিন্তু প্রত্যেকটাই ড্রাম সিস্টেম, এবং এগুলো এই ভ্যাকুয়াম ক্লিনার প্রত্যেকটার সাথেই কিন্তু ব্লোয়ার ফাংশান আছে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে লেখাই আছে ব্লোয়ার, হ্যাঁ, এগুলো কিন্তু আপনারা ভ্যাকুয়াম হিসেবে ইউজ করতে পারবেন, আবার ব্লোয়ার হিসেবে ইউজ করতে পারবেন। আর এগুলার ভিতরের যে ড্রামটা দেখেন আপনারা, ভিতরে যে ড্রামটা, এই যে দেখেন, এগুলো কিন্তু ফুল এস.এ-র ড্রাম। এই ড্রামটা কিন্তু অনেক বড়, অনেক ময়লা এটার মধ্যে ধরবে। আর এগুলো কিন্তু প্রত্যেকটা এস.এ-র, এবং যে লকগুলো আছে প্রত্যেকটা ভ্যাকুয়ামের, এই লকগুলো কিন্তু একদম এস.এ-র। আর এই যে ভ্যাকুয়ামটা দেখছেন, এই ভ্যাকুয়ামটা কিন্তু, এই যে তারটা দেখছেন আপনারা, এই তারটা কিন্তু অনেক লম্বা তার, আমি খুলে দেখালাম না, এখানে দেখলে বোঝা যায়। এটা কিন্তু অলমোস্ট প্রায় 17 ফিট তার, 17 ফিট তার আপনারা এখানে পাবেন খুললে। এবং এই যে এই ভ্যাকুয়ামগুলার প্রত্যেকটা ভ্যাকুয়ামের, হ্যাঁ, এই যে আপনারা যে প্লাগগুলো দেখছেন, এগুলো কিন্তু 3-পিন প্লাগ, এখানে কিন্তু একটা ফিউজ আছে। এগুলা যখনই আপনার ভোল্টেজ ওভারলোড হবে তখনই কিন্তু এই ফিউজগুলো কেটে যাবে, অথবা কারেন্টের লাইনের সাথে এই ফিউজগুলো ডিসকানেক্ট হয়ে যাবে। তো যাতে করে আপনার ভ্যাকুয়ামের যে মোটরটা, সেই মোটরটা কিন্তু কখনোই বিদ্যুতের কারণে কখনোই ক্ষতিগ্রস্ত হবে না, এটা আপনারা একদম 100% নিশ্চিত থাকতে পারেন। এই যে ফিউজ লেখা আছে, ফিউজড প্রত্যেকটাই কিন্তু 3-পিন প্লাগের, এবং এগুলো কিন্তু অনেক লম্বা তার। আর এখানে আপনারা দেখেন, এই যে শার্পের ভ্যাকুয়াম ক্লিনার কিন্তু প্রত্যেকটার পিছনে এইভাবে করে একদম কম খোদাই করে শার্প লেখা থাকবে। এই যে দেখেন আপনারা, এটা কিন্তু একদম খোদাই করে শার্প লেখা প্রত্যেকটা ভ্যাকুয়াম ক্লিনারের সাথে। এবং এই ড্রামগুলো কিন্তু স্টিলের, তিনটা কিন্তু তিনটা কালার। তো প্রথমে আমরা আপনাদের যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে ECCA 1820 মডেল, এটার ওয়াট হচ্ছে 1800 ওয়াট, ডাস্ট ক্যাপাসিটি হচ্ছে 20 লিটার। আর এটার যে প্যাকেটটা, প্যাকেটটা আপনাদেরকে, বক্সটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে এটার সেই বক্সটা, শার্প ECCA 1820 ভ্যাকুয়াম ক্লিনার, এখানে সবই লেখা আছে। তো এরপরে আপনাদের যে ভ্যাকুয়ামটা দেখাচ্ছি সেটা হচ্ছে, এই যে দেখেন, এই যে লাল কালারের এই ভ্যাকুয়ামটা, এটা হচ্ছে ECCA 2121 মডেল, শার্প কর্পোরেশন জাপান, বিগ ক্যাপাসিটি 21 লিটার। এটাও কিন্তু আপনারা এই যে দেখেন, 2100 ওয়াটের ভ্যাকুয়ামটা, খুবই পাওয়ারফুল একটা ভ্যাকুয়াম ক্লিনার। বডিতে একদম খোদাই করে স্পষ্ট লেখা আছে, এবং পিছনে দেখেন আপনারা, এই যে পিছনে, এই যে দেখেন, একদম খোদাই করে শার্প লেখা। অরিজিনাল প্রত্যেকটা প্রোডাক্টেই আপনি কিন্তু এভাবে লেখা পাবেন। এবং এটাও আপনাদেরকে অবশ্যই দেখিয়েছি, এই যে পিনটা হচ্ছে 3-পিনের ফিউজ সহ, এবং ফুললি এস.এ. বডি এবং লকগুলো এস.এ. এবং দেখেন এটাও কিন্তু ব্লোয়ার ফাংশন সহ, এটাও কিন্তু ব্লোয়ার ফাংশন সহ। আপনি যখন ব্লোয়ার হিসেবে ইউজ করবেন, তখন আপনার যে পাইপটা আছে, এই পাইপটা কিন্তু এখানে সেটিং করবেন। তো আমি আপনাদেরকে পাইপ এবং অ্যাক্সেসরিজ কী থাকে সেগুলো দেখিয়ে দিচ্ছি। আর এরপরে এটা যে বক্সটা, এই বক্সটা দেখেন আপনারা, এই যে শার্প, শার্প মডেল হচ্ছে ECCA 2121 ভ্যাকুয়াম ক্লিনার, 2100 ওয়াট, 21 লিটার ক্যাপাসিটি, খুবই পাওয়ারফুল ভ্যাকুয়াম ক্লিনার। আপনারা নিতে পারেন বাসার জন্য হোক, ফ্যাক্টরির জন্য হোক, কিংবা অফিসের জন্য হোক, মসজিদের জন্য হোক, কিংবা যে কোনো স্থান, যে কোনো
ধুলাবালি জায়গায় ধুলাবালি পরিষ্কার করার জন্য হোক আপনারা এই ভ্যাকুয়ামটা নিতে পারেন অনায়াসে। এরপরে আপনারা আপনাদেরকে যে ভ্যাকুয়ামটা দেখাচ্ছি এটা হচ্ছে ECCA 2422 মডেল, এটার ক্যাপাসিটি হচ্ছে 22 লিটার এবং যে দেখেন শার্প কর্পোরেশন জাপান, এবং এটা কিন্তু হচ্ছে সবচাইতে বেশি ওয়াটের, বেশি পাওয়ারফুলি এটা হচ্ছে 2400 ওয়াটের। এটা কিন্তু মানে একদম হেভি ইন্ডাস্ট্রির জন্য আপনারা ইউজ করতে পারেন, হেভি ইন্ডাস্ট্রির জন্য ভ্যাকুয়ামটা আপনারা ইউজ করতে পারেন। এটারও পিছনে দেখেন আপনারা এই যে একদম বেসের মধ্যে খোদাই করে লেখা আছে শার্প। হ্যাঁ, তো এই যে এই ভ্যাকুয়ামটা এটাও কিন্তু ব্লোয়ার ফাংশন সহ, এই যে দেখেন আপনারা এখানে ব্লোয়ার ফাংশন দেওয়া আছে, এটা হচ্ছে ব্লোয়ার ফাংশন। আর ভ্যাকুয়াম তো ফ্রন্টে হচ্ছে ভ্যাকুয়াম, আর এটার যে কেবলটা এই কেবলটাও দেখেন 3-pin plug এবং কেবলটা অনেক লম্বা, অলমোস্ট প্রায় 17 ফিট, ফিউজ সহ 3-pin plug এবং এটারও ড্রামটা কিন্তু একদম এস.এ.র, কালারটা কিন্তু গোল্ডেন এবং লকগুলোও কিন্তু এস.এ.র, লকগুলো এস.এ.র। আর এই প্রত্যেকটা ভ্যাকুয়ামে কিন্তু বেসের নিচে হুইল আছে, আমরা এখন সেটিং করি নাই, জাস্ট ইনটেক অবস্থায় খুলে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যেন আপনারা বুঝতে সুবিধা হয়। আমরা কিন্তু কোনোটার সাথে হুইল সেটিং করি নাই, এবং প্রত্যেকটা ভ্যাকুয়াম ক্লিনার আপনারা দেখেন, প্রত্যেকটা ভ্যাকুয়াম ক্লিনারের সাথে আপনারা কিন্তু এভাবে একটা অপারেশন ম্যানুয়াল বুক পাবেন। তো এখানে কিন্তু দেখেন এই যে একটা ফ্লোর ব্রাশ থাকবে, আমি ফ্লোর ব্রাশটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, এই যে আপনারা কিন্তু এরকম একটা ফ্লোর ব্রাশ পাবেন বড়, এটা হচ্ছে ফ্লোর ব্রাশ। এবং এই ব্রাশটা কিন্তু আপনারা এখানে ওপেন এবং ডাউন আছে, আপনি যখন ওপেনে দিবেন তখন কিন্তু এই যে পিছনে কিন্তু ব্রাশগুলো বের হয়ে আসবে, এবং যখন আপনারা এটা ডাউনে দিবেন তখন ব্রাশগুলো ঢুকে যাবে। এটা কিন্তু আপনার ফ্লোর এবং কার্পেট পরিষ্কার করার জন্য। আর এরপরে এটার সাথে আরও দুইটা অ্যাক্সেসরিজ আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ছোট ব্রাশ যেটার সাহায্যে আপনারা সোপা কিংবা ঘরের যে আনাচে কানাচে ময়লাগুলো আছে সেখান থেকে নেওয়ার জন্য এটা কিন্তু মুভ করা যায়, আপনার যখন যে পজিশনে প্রয়োজন তখন সেই পজিশনে আপনারা কিন্তু এটাকে ইউজ করতে পারবেন। আর এরপরে একটা ক্রিয়েভিক নজেল আছে, যেটা হচ্ছে আপনি অনেক চেপা জায়গা থেকে কিংবা অনেক সূক্ষ্ম জায়গা থেকে আপনি ডাস্টগুলো টানার জন্য আপনারা এই নজেলটা ইউজ করতে পারেন, এবং ব্লোয়ার হিসেবে যখন ইউজ করবেন তখন আপনারা এই নজেলটা ইউজ করতে পারেন। আর ডিয়ার ভিউয়ার্স, প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা এইভাবে হুজ অ্যাসেম্বল এক্সটেনশন পাইপ পাবেন, যেটা প্রত্যেকটা ভ্যাকুয়ামের বক্সের ভিতরে দেওয়া আছে, আমরা আর এগুলো আপনাদেরকে খুলে দেখালাম না, এগুলো কিন্তু প্রত্যেকটা ভ্যাকুয়ামের সাথেই থাকে। আর হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে মূল যে অ্যাক্সেসরিজগুলো, প্রত্যেকটা অ্যাক্সেসরিজ আপনারা পাবেন এইভাবে। এটা কিন্তু শার্পের একটি ম্যানুয়াল বুক, শার্পের দেখেন এখানে, এটা কিন্তু আপনারা প্রত্যেকটার সাথেই পাবেন, এটা আপনারা দেখলে সহজেই বুঝে যাবেন। তো এটা জাস্ট আপনাদের একটা আইডিয়ার জন্য দেখাচ্ছি। আর এটার যে বক্সটা দেখেন আপনারা, এটার যে বক্সটা এটা হচ্ছে এই যে এটা শার্প ECCA 2422 মডেল ভ্যাকুয়াম ক্লিনার, আর এটা হচ্ছে 2400 ওয়াটের 22 লিটার ক্যাপাসিটির ভ্যাকুয়াম ক্লিনার। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখলেন যে শার্পের ড্রাম টাইপ হেভি কোয়ালিটির ভ্যাকুয়াম ক্লিনারগুলো, আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা এই ভ্যাকুয়াম ক্লিনারগুলো নিতে পারেন। প্রত্যেকটা ভ্যাকুয়াম ক্লিনারই কিন্তু এখানে পাওয়ারফুল, যে এটার 2400 ওয়াট দেখে যে এটা 1800 ওয়াট ক্যাপাসিটি যে এটা অনেক খারাপ তা না, এটা কিন্তু আপনাদের ক্যাপাসিটি অনুযায়ী কিংবা আপনারা কিসে ইউজ করবেন, আপনারা যদি বাসাবাড়িতে ইউজ করেন, নর্মালি ইউজ করেন, খুব বেশি ইউজ দরকার নেই, আপনাদের বেশি পাওয়ার দরকার নাই, এখন এখানে কোম্পানি সবভাবেই করছে এবং প্রাইসও প্রত্যেকটার ভিন্ন, তো আপনারা এখানে আপনাদের চাহিদা মতো নিতে পারেন। এটা হচ্ছে যে এই যে 20 লিটার ক্যাপাসিটির 1800 ওয়াটের যে হিটার শার্পের যে ভ্যাকুয়াম ক্লিনারটা, এটা প্রাইসটা বলে দিচ্ছি আমরা আপনাকে, এটার যে প্রাইসটা এটা হচ্ছে আপনার 12,500 টাকা, 12,500 টাকা। আর এরপরে আপনারা যে দেখছেন ECCA 2121 2100 ওয়াটের 21 লিটার ক্যাপাসিটির যে ভ্যাকুয়াম ক্লিনারটা, এটার প্রাইস হচ্ছে 13,500 টাকা, 13,500 টাকা। এবং এরপরে আপনারা যেটা দেখছেন 2400 ওয়াটের 22 লিটারের ক্যাপাসিটির যে ভ্যাকুয়াম ক্লিনারটা, এটা হচ্ছে আপনার 15,000 টাকা, এই ভ্যাকুয়াম ক্লিনারটা হচ্ছে 15,000 টাকা। এবং এই ভ্যাকুয়াম ক্লিনারগুলো আপনারা যেটাই কিনেন প্রত্যেকটার কিন্তু কোয়ালিটি সেম, শুধু পাওয়ার কম বেশি, এবং এগুলো এক একটা ভ্যাকুয়াম ক্লিনার আপনারা নেওয়া, অর্থাৎ হলো আপনারা এগুলো 10-12 বছর দীর্ঘ টাইম, এগুলো লং টাইম ব্যবহার করা, এবং এগুলো যে আপনার যে পরিমাণে ধুলোবালি ময়লা যে পরিমাণে টানতে পারবে,
আমি নিশ্চিতভাবে আপনাদেরকে বলতে পারি, আপনারা যদি কোনো চাইনিজ ভ্যাকুম ক্লিনার কিনেন এইরকমভাবে আপনাকে পারফরমেন্স দিবে না। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের যে রিভিউ ভিডিও, আপনারা দেখলেন। আশা করি আপনাদের যাদের প্রয়োজন আমাদের সাথে ভিডিও ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার যে দেওয়া আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা নিতে পারেন। ঢাকার ভিতরে যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের পাশাপাশি হলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে করে দিব, আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার আপনারা দেখছেন অবশ্যই। আর ঢাকার বাইরে যদি হয় তাহলে আমরা যে কোনো কুরিয়ার সার্ভিসে আমরা দিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে। সেক্ষেত্রে আপনাকে মিনিমাম একটা বিকাশ পেমেন্ট অথবা নগদ পেমেন্ট অ্যাডভান্স করতে হবে, আর বাকিটা আমরা কুরিয়ার সার্ভিসে আপনাদেরকে দিয়ে থাকবো কন্ডিশনে। আপনারা প্রোডাক্টটা যখন নেবেন টাকা দিয়ে প্রোডাক্টটা নিয়ে নেবেন। এই হলো আমাদের আজকের ভিডিও ভিউয়ার্স, আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।